করনা আল্লাহ আর দিলটা নরম করে করনা আল্লাহ ওরে গুনার বোঝা মা আমরা কান্দেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ হাত তুলে নেম এম এম এইভাবে এইভাবে আরে মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাগি বন্ধু তোর খুদে মহাজন পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন ভয়েস অফ সুন্না সুন্নতের সত্য বাণী গভীর মনোযোগ সকল ক্ষমতার মালিককে ইজ্জত দেওয়ার মালিককে এই দুনিয়াতে আমার আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন যাকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন এই সম্পদ আর ক্ষমতা ছিনাই নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না যদি আপনার যা আছে তা নিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ যতটুকু সম্পদ আছে তা নিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ যতটুকু এলেম আছে ততটুকু নিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে যুগে যুগে যত নবী রাসূলদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এলেম দিয়েছেন সব নবী রাসূল আল্লাহর শুকরিয়া আদায় করেছেন আল্লাহ তুমি আমার এলেম দিয়েছ তুমি আমারে নবী বানিয়েছো শুকরিয়া আছে কিন্তু আমরা যখন শুকরিয়া আদায় করতে জানি না তখনই আমাদের উপরে আসমানি গজব নাজিল হয়ে যায় কথা বলেন ঠিক না আসমানি গজব এই জন্য আমার কসবার বাবারা ভাই আসমানি গজব আসার আগে সাবধান হয়ে যান অমুক তমুকের বদনাম বলার আগে নিজে সংশোধন হয়ে যান আর হককে প্রতিষ্ঠা করার জন্য নিজে লড়ে যান তবে একটা কথা মনে রাখবেন যেই জায়গার ভিতরে গেলে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার সমস্যা হতে পারে সেই জায়গার ভিতরে একটু হেকমত করে হকটা প্রতিষ্ঠা করা লাগবে কথা গন ঠিক না উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে দুইটা পদ্ধতির মাধ্যমে দিনের পথে আনতে হবে একটা হলো সুন্দর ব্যবহার আর একটা হলো হেকমত হেকমত মানে হলো আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি জোর করে কোনো কিছু আদায় করা যায় না আজকে আমরা অনেক কিছু গায়ের জোরে করতে চাই ক্ষমতার জোরে করতে চাই খবরদার ক্ষমতার জোর সব সময় থাকে না গায়ের জোর সব সময় থাকে না মাঝে মাঝে কিছু দাড়ি পাটনাওয়ালা মুরব্বী আমার সামনে আজকে বসা আছে দেখে অনেক ভালো লাগতেছে ও মুরব্বী বাবা আগের মতো চোখে দেখেননি মুরব্বী বাবা মাথা লড়াইয়া বলবে আমি দেখি না আগের মতো বস্তা আলগাইতে পারেননি মুরব্বী বলবে আগের মতো বস্তা আলগাইতে পারি না আগের মতো দৌড়তে পারেননি মুরব্বী বলবে আগের মতো দৌড়তে পারি না এখন যদি বলি আপনার এই শক্তিটা আস্তে আস্তে কমে গেছে আপনি টের পাইছেননি মুরব্বী বলবে আমি টের পাই নাই আপনারা জবান খুলে বলুন
উত্থান এবং পতনের মালিক কে? মুরব্বি থেকে শিকার দরকার আছে। আজকে আমার বাপটা লাঠি নিয়ে হাঁটে, আমার গায়ে শক্তি আছে বলে আমি বাবাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারি না। কারণ একটা কথা মনে রাখবেন, আমার বাবার যেই দশা হয়েছে আমি হায়াতে বাঁচলে আমারও এই দশা হবে। এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে এলেম দিয়েছেন, যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে তারা শুকরিয়া আদায় করেছেন। এর মধ্যে একজন হলো হযরত সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালামের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাম কদ আতাইনা দাউদ সুলাইমান ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামকে এলেম দান করেছি। ওয়া ক্বালা, দুইজন বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানাকা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনীন। দুইজন বলতেছেন, আল্লাহ আমাদেরকে এলেম দিয়েছেন আর সব মুমিন বান্দাদের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা প্রশংসা করি একজনের, জবান খুলে বলুন তিনি কে? আর জবান খুলে কোন তিনি কে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বেলে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান। আমার যুবক ভাইরা ঘুমাবেন না, বলেন তুমি রহমান মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমার গুণগান, বোঝে ও বোঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরে, সুলাইমান পয়গম্বর এমন একজন পয়গম্বর যিনি জিনের বাসা পাখির বাসা বুঝতেন, হাওয়ায় উঠতে পারতেন। এই সুলাইমান পয়গম্বর জন্য ওয়াহুশির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত্তয়রি ফাহুম ইউসাউন। সুলাইমান আলাইহিস সালামের জন্য সেনাবাহিনী থেকে জিন এবং মানুষ পাখিগুলোকে সমাবেত করা হলো, তারপর এদেরকে ভাগ করা হলো। ভাগ করেছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? পাখিগুলোকে ভাগ করলেন, কারণ তিনি পাখির বাসা বুঝতেন। জিনদেরকে আনলেন, জিন তার অনুগত ছিল আর সকল পাখিগুলোর ভাষা বুঝতেন। আর তিনি তখন খোঁজখবর নিতে শুরু করলেন। সকল পাখিদের খোঁজখবর নিল। তারপর সে বলল, সুলাইমান পয়গম্বর বলল, কি ব্যাপার? সব পাখি আমি দেখতেছি, কিন্তু আমার যে পাখিটা সে ওই হুদহুদ পাখিটা কোথায়? যে হুদহুদ পাখিটা গোয়েন্দাগিরি করত, অনেক দূরের খবর আইনা সুলাইমান পয়গম্বরকে দিত, অনেক দূরের খবর এনে দিত। কিন্তু সুলাইমান পয়গম্বর বলেন, আমি যেই পাখি দিয়া গোয়েন্দাগিরি করতাম
উপরের খবর নিচের খবর দূরের খবর এনে দিত এই পাখিটা কোথায় এই পাখিটাকে কেন পাওয়া যায় না জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না একটা সেনসিটিভ ওয়াজ ধরলাম আর কি একটা কঠিন ওয়াজ ধরলাম আর কি সহজ তো টাইম না বলি ওই এবার একটু ভিন্ন কথা বললাম যে হুজুর ইশা দরবার আয়শা তাহির হুজুর কি কুরআন সুন্নাহর ওয়াজটা কইরা গেছে ওই আমার দুস্তু জিকির করছে শান গাইছে সুন্দর আলোচনা করছে আমিও করতে চেষ্টা করতেছি দেখবেন এইগুলো তাদের মাথায় ঢুকে না ওই ঢুকবো কি আমরা না একটু মাথা লড়াইছি কথা কোন ঠিক না বেটি এই জন্য আমি একটা ডকুমেন্ট রেখে যাই আমি খুব সহজে কসবাই ওয়াজ আমি জীবনে করি নাই আজকে এখন বসে কোরআন শরীফটা একটু ইজি করছি সুলাইমান পয়গাম্বর বলতেছেন যে আমার গোয়েন্দাগিরি যে পাখি দিয়া করতাম পাখিটা কই যদি পাইলা ওয়াজিবান্নাহু আযাবান শাদিদা সব পাখি আসছে এই এই হুদহুদ পাখিটা গেল কই আরে ওরে দিয়া তো আমি অনেক গোয়েন্দাগিরি করি অনেক গোপন খবর আনি এতে কোথায় যদি পাই লা ওয়াজিবান্নাহু আযাবান শাদিদা তারে কঠিন আযাব দিমু লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন এবং তারে আমি কি করব প্রয়োজনে জবাই করব সে কোথায় চলে গেছে সে কোথায় গেল এখনো পর্যন্ত সে আসে না সে আসুক তাকে পাইলে আমি তাকে জবাই করব সে না বলে কোথায় চলে গেছে এরপরে ওই হুদহুদ পাখিটা সুলাইমান পয়গম্বর কাছে আছে ফাগ মাকাসা গায়রা বাইদিন সুলাইমান পয়গম্বর ঠাস কইরা আর দেরি নাই আয়শা হাজির হয়ে বলতেছে ফাকালা হুদহুদ পাখি বলতেছে আহাত্তু বিমা লাম তুহিত বিহি আমি এমন এক খবর নিয়ে আইছি যেই খবরটা আপনার কাছে নাই ও নবী ও পয়গম্বর এমন খবর নিয়ে এসেছি কোথায় থেকে কয় সাবা থেকে আপনার জন্য মিন সাবা ইমবি নাবা ইয়াকিন আমি সাবা থেকে মানে ইয়েমেন থেকে একটা গোপন খবর আপনার কাছে নিয়ে আসছি কি কয় ইন্নি ওয়াজাদতু আমি ওই দেশে গেলাম হুদহুদ পাখি বলছে আমি ওই দেশে গেলাম ইন্নি অবশ্যই আমি ওয়াজাদতু পেয়েছি ইমরাতান একটা মহিলাকে তামলিকুহুম সে ওই মানুষদের মজেতে রাজনীতি করতেছে মানে ক্ষমতা নিয়ে কাজ চালাইতেছে রাষ্ট্র চালাইতেছে অর্থাৎ সে রাজা ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইউ ওয়ালাহা আরশুন আযীম আর ওই মহিলার আছে একটা বিশাল বড় সিংহাসন জোরে কোন সুবহানাল্লাহ তাহলে খবরটা কি খুব জটিল না আমি দেখেছি অনেক দূরে একটা মহিলা যেই মহিলাটার নাম সহজে জানেন রালী বিলকিস সে ওই দেশের মধ্যে রাজত্ব করতেছে তার আছে বিশাল বড় একটা সিংহাসন এবং বলছে ওয়াজাদ তুহা ওয়া কাউমাহা আমি দেখছি সে যেই কৌমের মধ্যে আছে ইয়াস জুদুল আলী শামসিন তারা সূর্যের পূজা করতেছে মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া কার পূজা করে সূর্যের পূজা করে ওয়া জাইগানা লাহুম শয়তানু আমালাহুম শয়তান তাদেরকে এমন ভাবে সাজসজ্জা করে রাখছে ফাসদ্দহুম আনি সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন তাদেরকে সৎ পথ থেকে তারা শয়তান দূরে সরাই রাখতেছে এমন একটা পরিস্থিতি ওই দেশের কখনো তারা আল্লাহ চেনার রাস্তা নাই কখনো তারা নবী চেনার রাস্তা নাই শয়তান এদেরকে এমন ভাবে বেষ্টনী করে রাখছে কেউ যে যাইয়া দিনের দাওয়াত দিব এই সুযোগটা শয়তানও রাখে নাই ওই রানীও রাখে নাই এরপরে দেখেন মজার কথা হলো এরপরে সুলাইমান পয়গাম্বর নবী তো নবী ওই কথা কর ঠিক না বেটি নবী তো নবী ওই নবী বলতেছেন কি এজহাব তুমি যাও বি কিতাবি আমার কাছ থেকে একটা চিঠি লিয়া হাজাফা আলকিহি ইলাইহিম তার কাছে সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন এবং এই চিঠিটা রানী বিলকিসের কাছে পৌঁছাইয়া দিবা ওই চিঠিটা পৌঁছাইয়া দিয়া দেখো সে কি উত্তরটা দেয় আমি শুধু বইলা যেতেছি দলিল গোলা কালাত ইয়া আইয়ুহাল মালাউ মালাউ ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম এখন হুদহুদ পাখিটা চিঠিটা নিয়ে গেছে রানীর বাড়িতে রাস্তার মধ্যে সিকিউরিটি দরজার মধ্যে সিকিউরিটি ঘরের ভিতরে সিকিউরিটি এই সিকিউরিটির ভিতরেও রানী ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে দেখতেছে তার বালিশের পাশে একটা চিঠি দেখা যায় জোরে কোন সুবহানাল্লাহ এই চিঠিটাকে অন্য কোন মানুষ পাঠাইছে না নবী পাঠাইছে নবী পাঠাইছে নবী পাঠাই বলছে চিঠিটি নিয়ে পৌঁছে দাও তখন এই পাখি কামড় দিয়ে নিয়ে গেছে জানালা দিয়ে ঢুকছে ঢুকিয়া রানীর মাথার কাছে নিয়ে রাখছে রাখার পর রানী ঘুম থেকে উঠছে কিরে আমার রুমে কে ঢুকলো
এই চিঠি কে ফাড়াইলো রে? এ কে লেখছো? তুমি লেখছো? তুমি আনছো কো না? ঘরের দরজা তো সব বন্ধ, তাইলে দিয়া গেল কেডা? তিনি বলতেছেন, আমার কাছে যে চিঠিটা আসছে এই চিঠিটা অনেক সম্মানজনক চিঠি, এই চিঠিটা আমার মনে হয় অন্য কেউ পাঠাইতো না। এই দেশের মধ্যে একজন পয়গম্বর আছে, চিঠির ভাষা এত সুন্দর, সুবহানাল্লাহ কেন না? ওই যে বলছিলাম না, মানুষের বুঝাইতে গেলে একটা ধৈর্য লাগে, মানুষের বুঝাইতে গেলে একটা হেকমত লাগে, চিঠির ভাষাটা এত সুন্দর। নিশ্চয়ই এই চিঠিটা হযরত সুলাইমান পয়গম্বর পাঠাইছে, কারণ ওয়া ইন্নাহু চিঠির মধ্যে লেখা আছে কি, এক জোরে একটু আল্লাহকে ডাক দিবেন, চিঠির মধ্যে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। মাইকটা একটু একটু সহজ করে দেন, অনেক হার্ড সফট করে দেন, একটু বাড়াই দেন, মিক্সটা একটু সিস্টেম করে দেন, হ্যাঁ একটু হার্ড আর কি, আমি তো একটু টান দিলে আর একটু আওয়াজ হওয়ার কথা, এরপর আওয়াজটা একটু কম হয়েছে, হ্যাঁ একটু বাড়িয়ে দেন, মশলা দেন। আচ্ছা আমি যে এতক্ষণ কথা বলছিলাম খারাপ লাগতেছে? কিছু বুঝো লাগতো না, লাইনটা বুঝছেন নি কি বলছি? পৃথিবীতে দুইজন নবী যাদেরকে আল্লাহ এলেম দিছে, এরা বলছে সকল প্রশংসা আল্লাহর, জিন পাখি একত্র করছে। কইরা সুলাইমান পয়গম্বর বলতেছে সব পাখি আইলো, আমার গোয়েন্দাগিরি পাখিটা কই? হুদ হুদ পাখিটা কই? আজকে হ্যাঁ আয়ালুক, এরা জব করুম আর ফিডামু, নাইলে কঠিন শাস্তি দিমু। কই দিদিরি পাখি আইসে উঠছে, আসার পর যে গেলে কই গাছলা? কই এমন জায়গা গেছি যেটা আপনি জানেন না, আমি এটা গোপন খবর লইছি। কি খবর লইছো? ওই দেশে ইয়েমেন দেশে একটা নারী আছে, এই নারী সে আল্লাহ ছাড়া সূর্যের পূজা করে, এবং তার আশেপাশে যে কোমগুলো আছে এরাও আল্লাহ আল্লাহর চিনিই না, আর শয়তান এদেরকে এমনভাবে ধোকা দিছে, অন্য কেউ তাদের মাঝে যায় যে দিনের প্রচার করব, এইরকম কোনো লোক নাই। তাইলে ঠিক আছে একটা চিঠি লিখকে দিই, চিঠিটা তুমি নিয়া ওই রানীর বাড়িতে পাঠাই দাও। রানী ঘুম থেকে উঠছে, ওইটা দিয়ে চিঠিটা ক্যাডারে ফাড়াইলো, নিশ্চয়ই এটা সুলাইমান পয়গম্বরের হবে। এখন বুঝছেননি? সহজ কথাটা বুঝছেননি? এই কথাটাই আমি দলিল দিয়ে বলছি কি রে, নাইলে কইবেন সকালে আমি কিচ্ছা করি। কি কয়? কিচ্ছা কয়। এরপর রানী কলত, রানী বলল ইয়া আইয়ুহাল মালাউক, হে আমার রাজ পরিষদ বর্গ যারা উপস্থিত আছো, আফাতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, এখন আমার কাছে যে চিঠি আসছে এ ব্যাপারে কি করণ যা তোমরা আমার বুদ্ধি দাও, আমি তো তোমাদের বুদ্ধি ছাড়া হ্যাঁ অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। তখন তারা বলতেছে না আপনি যেটা বলেন সেটাই হবে। এই কথা রানী বলার পরে সুলাইমান পয়গম্বর বলতেছে ফালাম্মা জাআ সুলাইমানা, হ্যাঁ সুলাইমান পয়গম্বর বলতেছে যে এই শোনো আমি এখন খবর পাইছি তারা রানী দল নিয়ে আমার কাছে আসতেছে, তারা মূর্তির পূজা করলো তাদেরকে মারা যাবে না, তারা অন্য ধর্মের হইলেও তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কথা কন ঠিক না বেটি? তারা যেহেতু আসতেছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তো রানী যখন রোয়ানা দিছে, রানী রোয়ানা দিবার আগে একটা চিঠি লিখছে, লিখকে বলতেছে যে আমি আপনাকে অনেক টাকা দিব আপনি আমাদের দলে চলে আসেন। সুলাইমান পয়গম্বর বলছে পৃথিবীটা দিয়া দিলেও, হাজার টাকা দিলেও আল্লাহর পথ থেকে দূরে যাওয়া যাবে, বাস চিঠি নিয়ে ফিরা চলে গেছে। রানী বলছে চিঠির উত্তর যেহেতু নেগেটিভ দিছে তাইলে আমি সরাসরি যাবো। এই ও আসার আগেই রাপাতশা এই খবরটা পেয়ে গেছে, পাওয়ার পরে রানী আসতেছে, এখন বাদশা বলতেছে করে আমার হুদ হুদ পাখি তো বলছে তার একটা সিংহাসন আছে, তোমাদের মধ্যে কে আসো? তার সিংহাসনটা রানী আসার আগে আমার কাছে আইনা দিতে পারবা? ফাকালা ইফরিত মিনাল জিন, ফাকালা ইফরিত মিনাল জিন, জিনদের মধ্যে একটা জিন আছিল ইফরিত, ইফরিত বলছে আনা আতিকা বিহি কবলা আন তাকুমা মিন মাকামিকা, আমি আসি সে আসার আগেই আমি এই সিংহাসনটা এখানে আইনা দিতে পারব। সুবহানাল্লাহ, বাবারে বাবা, ওয়া ইন্নি আলাইহি লাকাবিয়ুন, এই ব্যাপার আমি জিন অনেক শক্তিশালী। বাস এই কথা বলার পরে
ফালাম্মা জাআত, ফালাম্মা জাআত, রানী বিলকিস এসে গেছে। কিলা রানী বিলকিসকে বলা হলো হাকাজা আরশি, আরশুকে, হাকাজা আরশুকে, এটাই কি তোমার সিংহাসন? কলাত সে বলল কে আন্নাহু, অবশ্যই হুয়া, এটাই আমার সিংহাসন। ওয়া উতিনা, উতিনা আল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মিনাল মুসলিমিন। সুলাইমান পয়গাম্বর বলছেন আমাদেরকে তুমি আসার পূর্বে সে জ্ঞান দেওয়া হয়েছিল, এখন বলুন তো এতটুকু ওয়াজ যে করলাম আমি কি বুঝাইতে চাইলাম? সুলাইমান পয়গাম্বর কাছে রানী আসার পরে বলতেছে এটা কি তোমার সিংহাসন? হ, এটাই তো সিংহাসন। এটা কিভাবে পসিবল? কো আল্লাহ দিলে এটা পসিবল। আল্লাহ যদি কাউরে কিছু দে, কেউ যদি কিছু হয়ে যা, আপনার হিংসা করে লাভ আছে? হিংসা করে লাভ আছে? এই যে একটা কথা বলছে, এই জ্ঞান আমাকে পূর্বে দেওয়া হয়েছিল। রানী বিলকিস তখন বলতেছে এমন এলেম তো আমার কাছে নাই, বাপরি বাপ, আমি এত দূরে থাকি, খবর আসলো কিভাবে, কিভাবে চিঠি ঢুকলো আর কিভাবে সিংহাসন নিয়ে আসলো? নিশ্চয়ই সুলাইমান পয়গাম্বর যার এবাদত করে তিনি হলো সঠিক, আমি আর বাদশাহীগিরিতে যাব না, আমার এক কালিমা পড়ায় মুসলমান বানাইয়া দেন। আর বড় করে বলেন না, সুবহানাল্লাহ কইতেন না, হারিয়ে যাব একই দিন আমি রব নায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একই দিন আমি রব নায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব হি রব নাই ভুবন চিরদিন, বাসি বাগানে বাগরস্থানে। এ যুবক, রানীর মনের পরিপ্রেক্ষিতে রয়েছে না, এই আখিরাতের চিন্তা যখন চলে আসে মানুষের দান্দাবাজি সব বন্ধ হয়ে যায়। কার কখন মৃত্যু আসে বলা যায়? বাসে বাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে কবর। একটু বাপের কথা মনে করেন না, বাজান এই মুহূর্তে বাপটা কবরে পড়ে রয়েছে, মাটা কবরে পড়ে রয়েছে, একটু খোঁজ নেন না। বাসি বাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে কব, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্র কোন দিন, হারিয়ে যাব ঠেলাতে হারিয়ে যাব এক হি রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব হি রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একই দিন আমি হি রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এ বন্ধুরি
কত ওয়াজ হইতেছে এই হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে। এই দরবারে খেদমত করতে 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 অনেকেই দুনিয়া ছেড়ে চলেও যাইতেছে, না জানি কোন দিন তাহিরির মৃত্যুর ডাক এসে যায়, না জানি আজকে কার জন্য মাহফিলটা শেষ মাহফিল হইয়া যায়। গত মাহফিলে অনেকে বসা ছিল, এবারও কিন্তু অনেক মানুষ কবরে চলে গেছে, এমন মানুষ আছে না নাই? যুবক ভাইরা, মরতে হবে, কবরে যেতে হবে। ওই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কিন্তু সুলাইমান পয়গম্বরে কি সুন্দর করে তিনি লিখেছেন, ও রানী আপনাকে বাদশাহী আল্লাহ দিয়েছেন, আপনি ইবাদত করবেন আল্লাহর, যদি আল্লাহর ইবাদত না করেন মনে রাখবেন এই দুনিয়ার কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না, আপনাকে আমার রবের দরবারে জবাব দিতে হবে। চন্দ্রের সেজদা চলবে না, মূর্তির সেজদা চলবে না, পাথরের সেজদা চলবে না, সূর্যের সেজদা চলবে না, এই জমিনে সেজদা হবে একজনের, যিনি আমারে বানাইছে আপনারে বানাইছে। জবানটা খুলে বলেন তিনি কে? রানী ওই চিঠি পাইয়া চিঠির ব্যবহার দেইকা তার হৃদয়টা গলে গেল, কিন্তু রানী ডাক দিয়া বলে, আহাড়ি করেন না, আমার কালিমা পয়রা মুসলমান বানায় দেন, আমার ইমানদার বানায় দেন, আমাকে আল্লাহর প্রেমে দিওয়ানা বানায় দেন। এ আমার যুবক সারা জীবন বাদশাহী করলো, সুলাইমান পয়গম্বরের ছোট্ট একটা চিঠির কারণে তার জীবনের পরিবর্তন হয়ে গেল। আমি বিশ্বাস করি আল্লাহর ওলি হুজুর শাহ রহমাতুল্লাহ আলাই রওজা মুবারকে জিন্দা না মরা, আর জোরে কন্যা জিন্দা না মরা। এটা যদি বুঝতে চান তার প্রেমে ফানা হতে হবে, অতই ডুব দিলে রূপ দেখতে পাবি, অতই ডুব দিলে রূপ দেখতে পাবি, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আমিও মোল্লা, আরেক বড় মোল্লা, আমারও দাড়ি আছে, হেই বেটারও দাড়ি আছে, আমার টুপি আছে, হেয়ারেরও টুপি আছে, কার কথা বিশ্বাস করবেন? আগে দিল ঠিক করেন, দিল যখন হবে, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। পাতলা ওয়াজ না বাজান, একটু ভারী ওয়াজ বাজান, একটু মন দিয়ে শুনেন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন, আছে সেই নদীর ওই গভীরতরে, আছে সেই নদীর ওই গভীরতরে, আছে মানিকা রতন সেথাই মানিকা রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। একটা জবান বন্ধ রাখবেন না, দিল যদি ঠিক থাকে আল্লাহ রাজি হয়ে যাবে। কারণ কেন জানেননি? দলিলের মধ্যে দলিলে পেয়েছি, আল্লাহ কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ কাহারও চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। আর জোরে কোনো ঠিক কিনা? এই কলবটা ঠিক রাখা লাগবে। আল্লাহর ওলি হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন, ভক্তি শ্রদ্ধা যার যত ভালো থাকবে তার জীবন ধন্য হয়ে যাবে। আর মা বাপ রে করে কান্দাইয়া হুজুর দরবারে এসে নাচলে কাম হইতো না, নবীর সঙ্গে নাফরমানি কইরা এই দরবারে এসে থাকলে কাজ হবে না, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা ওই ওলি আল্লাহর দরবারে গরু দিলে লাভ হবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর ইবাদত করা লাগবে, নবীর মহব্বত করা লাগবে, আউলিয়া গ্রামের সোহবত লাগবে, মা বাবার খেদমত লাগবে। অযুব
ও পরমার যুবকের দল, এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, কারণ আজকে ওজুরিশার দরবারে রাত্র তিনটার পরে হাজার হাজার মানুষ এসেছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, এমন মানুষ তো গুরুস্থানে অভাব নাই, ওই গুরুস্থানে দিকেও যায় না। ওজুরিশার দরবারে হাজার মানুষ কেন? অযুবক আমি বান্দা বান্দাই রয়া গেলাম, আর ওজুরিশা গভীর অজুরিতে চোখের পানি ফালাইয়া আল্লাহরে বলছিল, আল্লাহ এমন কিছু গুণা করছি আমার মা জানে না, এমন কিছু গুণা করছি আমার দাদা জানে না, এমন কিছু গুণা করছি আমার পরিবেশ প্রতিবেশী জানে না, এমন কিছু গুণা করছি আমার বন্ধু জানে না গো। আমি এই এই গুণাগুলা লইয়া তোমার দরবারে দুইটা হাত বাড়াইয়া চোখের পানি চাইরা দিছে, দিনেও চোখের পানি ফালাইয়া কান্দে, রাতেও চোখের পানি ফালাইয়া কান্দে। আজকে মোবাইলের কারণে আমাদের চোখের পানি শুকাইয়া গেছে, কথা বলেন না বাজান ঠিক না বেটে। গুনার বোঝা মাতাইল কান্দেছি কনাল, আর দিলটা নরম করে কনাল, ওরে গুনার বোঝা মা আমরা কান্দেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ, এ যেটা হাত তুলে নেম এম এম এইভাবে এইভাবে, আরে মাফ করে দাও মাবুদ আল্লাহ, এ লাগি বন্ধু গুনার বোঝা মাতাই লোন আমরান কান্দেছি মাফ করে দাও মাহবুব আল্লাহ, এ লাগি মাফ করে মাহবুব আল্লাহ, এ লাগি একটা সবার সবাই কেন আমিন কর না কেন, একটা আমিন কর, আমিন কর, আমিন কর, এই বুকটাতে হাত লাগাই দেন, বুকটাতে হাত লাগাই দেন। এই বাম স্তনে দুই আঙ্গুল নিচে লতিফায় কালব আছে, এই জায়গার ভিতরে একটা জরফ মাইরা দিব ইনশাল্লাহ, কারণ ওলি আল্লাহরা জিকির করতে করতে ফানা হয়ে গেছে, ওলি আল্লাহরা দরুদের মালা পইরা পইরা ঘুমাইয়া গেছে, ওলি আল্লাহরা চোখের হেফাজত করেছে, ওলি আল্লাহর মায়ের খেদমত করেছে, ওলি আল্লাহরা কাহারও ঠক মাইরা খাই নাই, এই জন্য উজুরিশা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হইয়া গেছে। এই দেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে, কথা বলেন ঠিক না বেঠে। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলে, এ প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিরা। আরে বাবা, ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাসটা কেডা কইছে আপনার মাস্টার্স পাস লাগে, কেডা কইছে বাবা? শাহজালাল কোন ইউনিভার্সিটি পড়ছিল কে রে বাবা, কথা কথা এই ছা বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহ কোন ইউনিভার্সিটিতে পড়েছে, শাহাব পড়ান ইয়ামনি তিনি কোন ইউনিভার্সিটি পড়েছে, হুজুর শাহ রহমতুল্লাহ আলাইহ কোন ভার্সিটিতে পড়েছে, কল্লা শহীদ কোন ভার্সিটিতে পড়েছে, গনি শাহ কোন ভার্সিটিতে পড়েছে, আমানত শাহ কোন ভার্সিটিতে পড়েছে, মিসকিন শাহ কোন ভার্সিটিতে পড়েছে, শাহ আমানত কোন ভার্সিটিতে পড়েছে, ফতে গাজী কোন ভার্সিটিতে পড়েছে, বাইরুল বুস্তানি কোন ভার্সিটিতে পড়েছে, শাহরি বুগদারি কোন ভার্সিটিতে পড়েছে, ফয়েজউদ্দিন শাহ কোন ভার্সিটিতে পড়েছে, কথা বলেন না কেন ঠিক কিনা বেঠে। আমার মারা আছে না, আমার মারা যারা আজকে আসছে ভেস্তে যাওয়া তাদের জন্য একবারে সহজ,
মহিলারা বেহেশতে যাওয়া একদম সহজ আর এদের পেট থেকে যেই মহিলাগুলো বেহেশতি হবে এদের পেট থেকে যেই সন্তান হবে দুনিয়ায় এই সন্তানগুলো আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসবে সুবহানাল্লাহ যদি আমার মা যদি আল্লাহর রাজি করতে পারে খুশি করতে পারে এই পেট থেকে যেই সন্তান আসবে এই সন্তান আল্লাহর ওলি হবে কোনো সমস্যা আস্তে চুপ মহিলারে মা বন্ধুদের ওয়াজ কিছু করার লাগে আমার মা যদি ভালো হয় তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও জাগা হইতাছে না রাত তিনটার পরে জাগাও না এই খবর লইছো তো মহিলা ভেন্ডেল জাগাও না মা আপনারা নিজ দায়িত্বে বসুন কথা কোন ঠিক কিনা আল্লাহ যেন আমার মা বন্ধুদেরকে ধৈর্য ধারণ করতে তৌফিক দান করে আর গলার আল্লাহর রাস্তা কমাও গলাডা গলাডা গলাডাকে ঠিক কর গলাডা বাইরে আমার তা আমি যে কথা বলতেছি আপনার কি আমার কথা বেলা নিমন হইতেছে আমি বলছি একটু ওজন 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 কিচ্ছা না কিন্তু এটা ওজন এখানে আপনাকে ধারণ করতে হবে এখানে ধারণ করতে হবে নবীরাও দিন প্রচার করতে গিয়ে হেকমত করেছেন এটা আমরাও করি কথা কোন ঠিক না বেটি তাইলে সেই মালিককে রাজি করতে গেলে আমাদের নামাজের দরকার আছে না নাই এই যুবকরা জবান খুলে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই নবীর মহব্বতের দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই মা বাপরে কষ্ট দিয়া ফিরের কাছে মরি দিয়া আব্বা আব্বা করলে কাম হইব আর ওর কাম হইব আমি ওই কথারে কইতাম চাইছিলাম যে মা বাপের দোয়া থাকলে কামেল পাশ লাগে না বহুত দেখছি ইতিহাস মা বাপের দোয়া লয়া হে এমন কিছু হইছে আরেকবার কুটি টিহা দিয়ে তুমি কইতে পারছো না মার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না এটা ডাইরেক্ট কবুল হয়ে জায়গা ওই মা বাপরে আমরা কষ্ট দিমু এই যে শীতের দিন নিজের মা মা একটা 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 ওই যে কিতা কইরা রে কাফড়টা নিজের আসলটারে ফেস দিয়ে ফুরে রইছে আর তুমি বউলে কম্বলে ফুরেছো আর মা বাপটা ফুরেছে কিন্তু কর্তার ভিতরে হুকুর কুর কাশতেছে তোর খবর নাই ফুলা মনে করছো যে কুটি টিয়া রুজি করে লাইবা কুত্তার মতন মরণ লাগবো পতলা টিয়া রুজি করে পাঙ্গাস মাছ খাইতার বা আর বল মাছ খাইতার বা মনের শান্তি পাইতা না কথা কোন ঠিক না বেটি তাহলে আজকে থেকে ওয়াদা ওয়াদা মা বাপরে কষ্ট দিব মা বাপরে কষ্ট দিব মা বাপরে কষ্ট দিব আল্লাহ যেন কবুল করে বলে আমিন খন একটু মন খুললা আপনাদেরকে নিয়ে একটু আবার একটু জিকির করবো রাজে আসেন নি সবাই তাইলে লাস্টে আরেকটা কথা কয়ে যাই নেশা করবেন এই অঞ্চলটা কিন্তু বেশি সুবিধাজনক লাগে না আমার কাছে কিছু ফুলামান কিন্তু লাইমে গেছে কেমন এই গুড়ার ডিমের টেহা কাম হইতো না হারামের মধ্যে কোনো আরাম নাই একদিন দেখবা টটটা দৈরা লয়ে গেছে কথা কোন ঠিক না বেটি একদিন দেখবা হুদ হুদি ফতো হইরে মরে রইছো কথা কোন ঠিক কি না নেশা করবেন নেশা বিক্রি করবেন খবরদার আমরা এই হারামের মধ্যে নাই হারামের মধ্যে কি নাই মন থাকবো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করবো না আমিন দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি কো তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মদিনা যেতে চান কি চান না
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদি। এতক্ষণে মাইকটা ঠিক হয়েছে বেড়া, এতক্ষণে গিয়ে মন মতো হয়েছে বেড়া, তুমি কই আসলে তৎক্ষণ না গাউছে ভাই না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশেকি ছাড়া অন্য জানে না, পাগল ছাড়া ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে। এই বিলাল ভাই কই, এই বিলাল ভাই, এই বিলাল ভাই কেন নবী নবী করে ভাই, হিডি কই না গেছে গা। আমার বাবা কেন নবী নবী করে ভাই, বসেন বিলাল ভাই বসেন। এই গাড়ি মাসুক কেন নবী নবী করে, একটাই কথা, আরে একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন যাবে না, যাবে না আমার শাহে মদিনা, বলো যাবে না আমার না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে খাজিনা, পাগল ছাড়া অন্য দেখে না, আশেক ছাড়া অন্য দেখে না, ভালোবাসার জায়গা মদিনা। যুবকরা কোথায়, যুবকরা কোথায় আসো সবাই, ভালোবাসার জায়গা মদিনা, জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা। মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না, দোলা দেহি সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আয়না, দোলা দেহি সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া
মসজিদে রই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জন মেরে লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারা হামারি মামলা মুকান দামাত হইয়া খুয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আয়না দুলা দে সাজায়া তরে জন মেরে লাগিয়া বলো মসজিদের ওই পালকি আয়না দুলা দে সাজায়া তরে জন মেরে লাগিয়া মানুষ কই যায় রে মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জন মেরে লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জন মেরে লাগিয়া আল্লাহু আকবার বললা কেন কেউ থাকবে না রে বাজান কেউ থাকবে না নবীগণ শুধু এটাই কইছে আপনারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করেন না আমরা নবীদেরকে আপনারা মানেন মানলে কবরে শান্তি পাবেন হাশরে শান্তি পাবেন এটাই আমি বুঝাইতে চাইছিলাম আরে তাহিরি আজকে গলাবাজি করতেছে কোটি টাকা দিলেও এই রাত্রে তিনটার সময় আপনাদেরকে এইভাবে আনতে এখন রাত্র প্রায় সাড়ে তিনটা বাজতেছে কোটি টাকা দিলেও আমি আপনাদেরকে এই টাইমে আনতে পারবো না আপনারা আসবেন না কারণ এখন চলে এসেছেন একটা কথা বইলা দিয়া যায় বাজান খবরদার কখন জানে মালাকুল মত আইসা যায় আসলে কি আপনি একটু চিন্তা করেন না আপনার মরণটা যদি অপবিত্র অবস্থা হয় একবার চিন্তা করেন না আপনার মরণটা যদি বেনামাজি অবস্থা হয় একবার চিন্তা করেন না আপনার মরণটা যদি বেঈমানির মতো হয় এ আমার মা ওর বাড়াইয়ের মা ও গোপীনাথপুরের মাঝাটা গ্রামের মা একটা কথা একটা কথা কইয়া যাই গো মা ও আম্মা হাসতে হাসতে জীবনটার ধ্বংস কইরা দিও না হ্যাঁ কাম দেশে ডুব দিও না প্রেম প্রেমের মালা গলায় পড়ো প্রেমের মালা গলায় পড়ো প্রেমের মধ্যে শান্তি আছে কথা কোন ঠিক না বেঠিক আরো বড় করে কোন ঠিক না বেঠিক তাহলে